نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا شريك له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ضد له ولا ند له أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ وقال رسول الله صلى الله عليه وسلم: "إن أعظم النكاح بركة أيسره مؤنة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على روح محمد في الأرواح" وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا আলহামদুলিল্লাহ একটি বাচ্চা পাওয়া গেছে আপনাদের কারো যদি বাচ্চা পাওয়া হারিয়ে যায় তাহলে স্টেজের সাথে আসেন বাচ্চাটির নাম হচ্ছে মুসা বাচ্চাটির নাম হচ্ছে মুসা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের আলিসার দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মহাব্বত করে মায়া করে এই মহতে মাহফিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ এটা এইটা মাহফিলের সিজন না তারপরেও আল্লাপাক ব্যবস্থা করে দিয়েছেন এই নিয়ামতের যদি আপনারা সুক্রিয়া আদায় না করেন আল্লাপাক রাগ হবেন সুতরাং আপনারা মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যে যেখানে থাকুন না কেন মাহফিলে উপস্থিত হয়ে দিনই কথাবার্তার আলোচনা হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করেন আমি ভূমিকা দিলে কথা লম্বা হবে সময় সংক্ষিপ্ত দুই এক ঘন্টা কথাবার্তা বললে কোনো বিষয় আলোচনা করা যায় না আরও লম্বা টাইম লাগে তো যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সরাসরি কয়েকটি কথা বলবো যেগুলো আমাদের সমাজের জন্য বেশি জরুরি আজকে আমরা সমাজে বসবাস করি কিন্তু মুসলমান জাতি হিসাবে আমরা সমাজে বসবাস করি মুসলমান কি এটা আমাদের মাথার মধ্যে নাই কেন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা আমাদের মাথার মধ্যে নেই কেনই বা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দান শহীদ করলেন তাইফের ময়দানে নিজের শরীরে রক্ত ঝরালেন কেনই বা উনি দিনের পর দিন না খেয়ে থাকলেন কেনই বা আমাদের নবী এত কষ্ট করলেন সাহাবায় গেরাম জীবন দিলেন এগুলা কেন করলেন আজকে আমাদের সামনে ইতিহাস না থাকার কারণে আমরা সব ভুলে গিয়ে দুনিয়া নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ার কারণে আখেরাত আমাদের সামনে নাই যার কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য আখরাত কে আমরা ভুলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া হে দুনিয়ার ঈমানদাররা ইসলামের গণ্ডির মধ্যে তোমরা প্রবেশ করবা একেবারে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে মুসলমান যদি আমি দাবি করিয়া থাকি তাহলে ইসলামের গণ্ডির মধ্যে আমাকে পরিপূর্ণ প্রবেশ করতে হবে যদি ইসলামের এক অংশ মানলাম আর আর অংশ মানলাম না আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার ইসলাম ধর্ম গ্রহণ করা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া আল্লাহর কিতাবের কি তোমরা অংশ মানবে আর এক অংশ মানবে না এমন দুষ্টামি যদি তোমরা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি আমি প্রদান করব সুতরাং এখান থেকে বোঝা যায় ইসলামকে যদি পালন করতে হয় তাহলে পরিপূর্ণভাবে ইসলামকে পালন করতে হবে কিছু মানবো কিছু মানবো না যদি এমনটা হয় মক্কার কাফেররা নবি আলাইহিস একটা প্রস্তাব দিয়েছিল ও মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দাও ইসলাম ধর্মের দাওয়াত দাও তুমি মানুষকে কালমা পড়াও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তুমি দাওয়াত দাও ও মুহাম্মদ তোমার কালিমার দাওয়াত তুমি ঠিকই দাও আমাদের কোনো সমস্যা নাই তবে আমরা একটা প্রস্তাব করি সেই প্রস্তাবটা যদি তুমি মানতে পারো তাহলে আমাদের জন্য সুবিধা হবে তোমার জন্য সুবিধা হবে প্রস্তাব দিছে কারা কাফেরেরা কাফেরেরা কি দিছে প্রস্তাব মুহাম্মদ তুমি নতুন ধর্মে দাওয়াত দিচ্ছ তোমার ধর্মের দাওয়াত তুমি দাও তবে একটা শর্ত হচ্ছে সেটা আমাদের মধ্যে যদি একটা সমঝোতা হয়ে যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় আমরা কিছুদিন তোমার আল্লাহকে মানব তুমি আমাদের মূর্তি কিছুদিন পূজা করবা আমরা মাঝে মাঝে তোমার আল্লাহকে চেষ্টা দিব তুমি আমাদের মূর্তিকে মাঝে মধ্যে চেষ্টা দিবা এই কথা বলছেন যখন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের প্রতি আল্লাহাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরাই কাফিরুল নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন হে নবী আপনি কাফেরদেরকে বলিয়া দেন তোমরা যার পূজা করো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নয় আর আমি যেই আল্লাহর ইবাদত তোমরা তার ইবাদত করো না লাস্ট ফিনিশিং আল্লাহ রব্বুল আলমিন বলিয়া দিলেন লাকুম দিন দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমি মোহাম্মদ সাল্লামের জন্য আমার ধর্ম সুতরাং ইসলামকে অর্ধেক অর্ধেক আংশিকভাবে মানলে চলবে না পুরা মানতে হবে ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টা বলেন ইসলামের ধর্ম ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা জিনিস যদি কোনো ব্যক্তি না মানে সে মুসলমান বলে দাবি করতে পারবে না নামাজ মানলো রোজা মানলো না রোজা মানলো হজ মানলো না একটা বাদ দিল একটাও যদি বাদ দেয় সে ব্যক্তি মুসলমান হইতে পারবে না পারবে ভাই সাউন্ড বাড়াই দিন মুসলমান হইতে পারবে না সুতরাং মানলে পুরাটাই মানতে হবে শুধু এই পাঁচটা স্তম্ভ এগুলাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু বিধান দান করেছেন মানুষদেরকে এগুলাও তোমাদেরকে পালন করতে হবে কিভাবে পালন করবা আল্লাহ তো আসমান থেকে আসিয়া তোমাদেরকে নিজে দেখায় দিবে না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠালাম তোমাদের নবী তোমাদের নবী দিনের নবী মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লাম তোমাদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ করিয়া করিয়া তোমাদেরকে দেখায় দিবে বিষয় তো অনেক বলতে গেলে লম্বা টাইম অনেক বিষয় আছে এক একটা বিষয়ের উপরে অনেক সময় আলোচনা করা যায় আমি একটা বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা করব আমাদের সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি এবাদত আছে গুরুত্বপূর্ণ একটা এবাদত আছে যে এবাদত আমরা অধিকাংশ সকলেই করিয়া থাকি কিন্তু এই এবাদত নবীতরিকা না হওয়ার কারণে এই এবাদত করতে গিয়ে এবাদতের মধ্যে আমরা গুনাহ করিয়া বসি এবাদত সেটা কি সেটা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন নিকাহ কাহসন্নাতি বিবাহ করা এটা হচ্ছে আমার সোননাথ বিবাহ করা কার সোননাথ মানুষেরা বিবাহ করে না এখানে সমাজের মধ্যে যারা বসবাস করি আমরা সকলেই আমরা বিবাহ যখন বয়স হবে বিবাহ করব। আমরা অনেকে বিবাহ করেছি কিন্তু আমরা কি কখনো চিন্তা করি যে এই বিবাহের মধ্যে কি কি লাগে রসুলের তরিকা অনুযায়ী বিবাহ কীভাবে পড়াইতে হয় কিভাবে বিবাহ দিলে রসুলের তরিকা অনুযায়ী বিবাহ হবে কিভাবে বিবাহ দিলে বিবাহটা এবাদত হবে এই জিনিসটা তো আমরা কেউ চিন্তা ভাবনা করি না যার কারণে আমরা মুসলিমরা মুসলমানেরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিই বিবাহ দেওয়ার মধ্যেও আমরা হাজার হাজার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে বিবাহ দেওয়ার কারণে এই বিবাহের মধ্যে কোনো বরকত বলতে কোনো জিনিস থাকে না অথচ পাকের হাবিব মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন বিবাহ এত একটা গুরুত্বপূর্ণ জিনিস বিবাহ কারা করবে বিবাহ তো তারাই করবে যারা যুবক এবং যুবতী কি বলেন বুইরা মানুষের বিবাহ করার সময় নাই আর বাচ্চা যারা আছে তাদের বিবাহ তো বয়স হয় নাই বিবাহের বয়স হয় যুবক এবং যুবতী হইলে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইয়া মাশারাস সাবাব মান ইস্তাতা আমিনকুমুল বা আতা ফালিয়াতাসাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যুব সম্প্রদায় দিকে লক্ষ্য করিয়া বলতাছেন ও যুবকরা তোমরা যে বিবাহ করবা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করিয়া নাও যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করিয়া নাও ইয়া মাআশার শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ বিবাহ করলে কি হবে বিবাহ করার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু আগাদ্দুল বাসার চোখের তুমি চোখের গুনাহ থেকে তুমি হেফাজত থাকবা পর নারী দেখা থেকে তুমি হেফাজত থাকবা অন্য বেগানা মহিলা দেখা থেকে তুমি হেফাজত থাকবা বিবাহ তুমি করবা বিবাহ করার দ্বারা নিজের বউয়ের দিকে তাকাইলে সওয়াব হবে মানে সওয়াব হবে কিনা বিবাহ করিলে যে যত তাড়াতাড়ি বিবাহ করবে তার গুণা তত বেশি কম হবে যে যত দেরি করে বিবাহ করবে তার গুণা তত বেশি হবে কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন মানুষেরা এই ইবাদতকে গুরুত্ব দেয় না মানুষেরা বানাইছে মানুষেরা বানাইছে কি বানাইছে মানুষের ধর্ম মানুষের আইন দিয়া মানুষেরা বানাইছে এত বছর এত বছর হইতে হবে এর আগে বিবাহ করা যাবে না এই আইনটা কেন করে নাই এই আইনটা কেন করে নাই এত বছর আগে জেনা করলে তাকে জেলখানার মধ্যে যাওয়া লাগবে করছে আমার কথা বুঝেন নাই মনে হয় বালে ঘর পরে যদি কোনো যুবক আর যুবতী লিপ্ত হয়ে যায় জেনাহের হয়ে যায় তাকে জেলখানা যাইতে হবে তিন দিন দেওয়া হবে আপনারা বলেন এমন কোন অথচ বছর আগে যদি কোনো ব্যক্তি বিবাহ করে কোনো ছেলে বা মেয়ে বিবাহ করে তাহলে তার আইনের ব্যবস্থা আছে ছেলে এবং মেয়ে বরকে এবং মেয়ের বাবাকে ধরে নিয়ে চলে যাবে আছে না আইন আইন আছে তো আচ্ছা বলেন আইন করেছে ভালো কথা দেশীয় আইন করেছে ভালো কথা কিন্তু যদি জেনা করে ব্যাবিচার করে এটাকে কে আটকাবে এজন্য আল্লাহ পাকের হাবিব বলতেছেন ইয়া মাশর শবাব মানিস্তাতো আমিন বাতা বাতাফ আলী তোমাদের মধ্যে যাদের বিবাহ করার যোগ্যতা আছে তোমরা বিবাহ করি নাও ফাইন নাহু আগত বাসর চোখের গুণার থেকে তুমি বাঁচতে পারবা ও আকাশ রুলিল ফরজ। তোমার লজ্জাস্তরের গুণার থেকে তুমি বাঁচতে পারবা যুবক যুবতী যুবতীদেরকে সময় মোতাবেক যদি বিবাহ দেওয়া না হয় সমাজের মধ্যে ব্যাবিচার সরিয়া পড়বে জেনা সরিয়া পড়বে যেই সমাজের মধ্যে বিবাহ দেওয়া কঠিন হয়ে যায় ওই সমাজের মধ্যে জেনা করা সহজ হয়ে যায় ঠিক কি না যে সমাজের মধ্যে বিবাহ করা কঠিন বিবাহ করা কঠিন কেমনে দেখেন বিবাহের সিস্টেম আমাদের দেশের মধ্যে আছে মহর দেওয়া লাগবে এটা চিন্তা নেই অথচ হাদিস মধ্যে আছে যেই বিবাহের মধ্যে খরচ কম যেই বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি অথচ আমাদের সমাজের মধ্যে এক লক্ষ দেড় লক্ষ অথবা দুই লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে বিবাহ দিল কিন্তু বিবাহের মধ্যে রসুলের সুন্না না থাকার কারণে দুনিয়ার গুনাহের দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে কোনো বিবাহের মধ্যে বরকত হয় না চারটা জিনিস লাগবে বিবাহ হইতে কয়টা জিনিস ভাই কটা জিনিস বলেন চারটা জিনিস লাগবে ইজাব লাগবে কবুল লাগবে মহর লাগবে আর শাহাদত লাগবে ইজাব মানে প্রস্তাব দেওয়া কবুল মানে হচ্ছে গ্রহণ করা মহর মানে হচ্ছে মেয়ের লজ্জাস্থানের দাম দেওয়া আর আর একটা হচ্ছে সেটা হচ্ছে সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী লাগবে দুইজন ছেলে মানুষ সাক্ষী হলে বিবাহ হয়ে যায় দুইজন ছেলে মানুষ সাক্ষী হলে বিবাহ হয়ে যায় অথবা দুই একজন ছেলে মানুষ হতে হবে দুইজন মহিলা হতে হবে তাহলে বিবাহ হয়ে যাবে আমাদের সমাজের মধ্যে চারটা জিনিস ভালো করে খেয়াল করা হয় না ইজাপ কবুল শাহাদত আর মহর চারটা জিনিসের দ্বারা বিবাহ পরিপূর্ণ হয়ে যায় কিন্তু আমাদের সমাজের মধ্যে এই চারটা জিনিস প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা যেগুলা কাজ করিয়া থাকি অনেক সময় আমাদের গুনা ছাড়া কোনো কিছু না শুধু জেনার গুনা হয় ইজাব মানে হচ্ছে প্রস্তাব দেওয়া কবুল মানে হচ্ছে গ্রহণ করা প্রস্তাব কে দিবে আর গ্রহণ কে করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছেন মা ফাতে রে আলীর সঙ্গে তুমি তোমাকে আমি বিবাহ দিতে চাই আর সুকুত নিষ্পুর রেদা বলা হয়েছে চুখ থাকলে রাজি থাকা বোঝা যায় কুমারী মেয়ে কুমারী মেয়ে যদি চুপ থাকে অথবা চক্ষু বিসর্জন দেয় চোখ দিয়ে পানি বের করে অথবা মুসকি হাসি দেয় তাহলে এই তিনটা আলামত থেকে বোঝা যাবে যে মেয়েটা রাজি তার কি মেয়েটা কি বলেন রাজি মেয়েটা রাজি যখন হবে বাপ যখন জানতে পারবে বাপ যদি না থাকে ভাই আছে। ভাই যদি না থাকে তাহলে নিজের আত্মীয় আছে নিজের ভাইয়েরা যারা আছে। তারা এই রাজিনামা নিয়ে ছেলের কাছে যাবে ছেলের কাছে গিয়ে বলবে এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে অথবা আমার বোনকে তোমার সাথে বিবাহ দিলাম তুমি কি তাকে কবুল করেছো সে যদি বলে ছেলে যদি বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজের মধ্যে শূন্য তরিকা নাই এই শূন্য তরিকা না থাকার কারণে দুইজন উকিল একজন উকিল বানায় উকিল বাপ বানায় কি বাপ বানায় বলেন উকিল বাপ বানাই উকিল বাপ বানাই একজন পরপুরুষকে যে পরপুরুষটা ওই মহিলার কাছে যাওয়া ছিল না জায়েজ পরপুরুষকে উকিল বাপ বানাই উকিল বাপ বানায় সে মহিলার কাছে গেল যাওয়ার পরে বলতেছে আমাদের দেশে যে সিস্টেম তিনবার কবুল বলাই কে বলে তিনবার কবুল মহিল মেয়ে তিনবার কবুল বলে এরপরে ওইটা নিয়ে আবার ছেলের কাছে আসে ছেলের কাছে আসে ওটা আবার পড়ায় ছেলে আবার তিনবার কবুল বলে আপনারা বলেন মাসালের মধ্যে আছে আর নেই বিবাহটা হচ্ছে ব্যবসার মতো বিবাহটা কিসের মতো ব্যবসার মতো মানে কিনা বেচার মতো আমি এত টাকা মহরের বিনিময়ে উমুক আমি ক্রয় করিয়া নিলাম তার মানে গ্রহণ করলাম তার মানে কি বলেন গ্রহণ করলাম এই গ্রহণ কি সেলে করবে না মেয়ে করবে আপনারা কি বলেন ভাই আমার কথা কি ভুল হচ্ছে আমি কোরআন হাদিস থেকে কথাবার্তা বলতেছি আমি ফালতু কোনো কথাবার্তা বলি না ছেলে গ্রহণ করবে তাহলে ছেলে বলবে কি আলহামদুলিল্লাহ কবুল করলাম কিন্তু মেয়েও তিনবার কবুল বলে ছেলেও তিনবার কবুল বলে সমাজের মধ্যে যে বিবাহটা আমাদের চালু আছে এই বিবাহটা জায়েজ বিবাহ হয়ে যাবে তবে রসুলের সন্না মোতাবেক বিবাহ হয় নাই আর হাদিস শরীফের মধ্যে আছে যে কাজের মধ্যে যে এবাদতের মধ্যে আমার সন্ন্য থাকে না সেই কাজের মধ্যে বরগত থাকে না হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর জনাবে মোহাম্মদ আল্লাসাল্লাহ সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লাম বলেছেন কয়েকটা জিনিস দিকে তোমরা বিবাহ দিবা তুনকাহুল মারা আতুল্লি আরবাহিনী মা লেহা ওয়ালি হাসাবিহা ওয়ালে জামাল ইহা ওয়ালে দী নিহা ফতপর বিদায় দিন তারিবা কয়েকটা জিনিস দিকে তোমরা বিবাহ দিবা এক নম্বর দেখবা তার সম্পদ দেখবা মেয়ের বাবের সম্পদ কেমন এটাও দেখতে হবে মেয়ের সৌন্দর্য এটাও দেখতে হবে মেয়ের বংশও এটাও দেখতে হবে আজকালকা কিন্তু এগুলো নাই শুধু দেখে ছেলে কি করে কোন বংশের ছেলে সেটা সেটা দেখে না কি চাকরি করে বাস দিয়ে দিল ছেলে কি করে বিশাল বড় ব্যবসা করে এই মেয়েকে বিবাহ দেওয়ার পরে রসুলে সুন্না দেখা হয় না এই মেয়েকে বিবাহ দেওয়ার পরে এই যে বিবাহের পরের থেকে মেয়ের বাপের উপর একের পর এক চাপ আসতেই থাকে ছেলেদের পক্ষ থেকে আজকেই দাও আর একদিন ওই দাও আজকে সেই দাও আপনারা বলেন আমি কথাকে ভুল বলতেছি এগুলা সমাজে এগুলা হচ্ছে না অথচ হাদিস শরীফের মধ্যে আছে টনকা হুলমার আরবাইন আর বাইন চারটা জিনিস দেখে তোমরা বিবাহ দাও লিমা লিহা সম্পদ দেখে দিতে হবে সৌন্দর্য দেখে দিতে হবে এবং বংশ থেকে দিতে হবে আল্লাহর হাবিব বলেছেন কোনো মেয়েকে বিবাহ করতে গিয়েছ যাওয়ার পরে দেখতেছ সম্পদও নাই সৌন্দর্যও তেমন নাই মালও তেমন নাই এবং বংশও তেমন ভালো না কিন্তু মেয়েটা অত্যন্ত দিনদার পরহেজগার মোত্তিন নামাজি কালামি পর্দা পুষিদা ভাবে চলাফেরা করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বংশ বাদ দাও সৌন্দর্য বাদ দাও এবং তুমি তার টাকা পয়সা বাদ দাও সবগুলা বাদ দিয়া দিনদার মহিলা ঘরের মধ্যে তুমি নিয়ে আসো আল্লাহ পাক রব্বুল তোমার ঘরের মধ্যে বরকত দান করবে কিন্তু সমাজে আজকে উল্টা হয়ে গেছে সমাজের মানুষেরা শুধু সম্পদ দেখে এমন জায়গায় বিবাহ দিতে হবে যদি টাকা পয়সা বেশি থাকে বংশ বেশি থাকে মেয়েটা সুন্দর দিকে বিবাহ দেয় আমার আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর কসম করিয়া বলতেছি যারা দিনদার দেখা বিবাহ দিবেন না তাদের অনেক বড় ক্ষতি হবে অনেক সময় দেখা যায় মেয়ে স্বামীর বাড়ি যাওয়ার পরে একের পর এক নির্যাতন হতেই আছে হচ্ছে কিনা বলেন একের পর এক নির্যাতন হয় কেন রসুলের সুন্না বিবাহের মধ্যে দেখা হয় নাই আল্লাহর হাবিব বলেছেন যে বিবাহের মধ্যে খরচ কম হয় যে বিবাহ সুন্নত মোতাবেক বিবাহ হয় সে বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য বরকত দান করে এক সাহাবি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার সম্পদ হয় না আমি বড়লোক হইতে পারি না আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন বিবাহ করে নাও আল্লাপাক রব্বুল আলমিন তোমাকে দান করিয়া দিবেন ও আমার দুনিয়ার মানুষরা দুনিয়ার বাস্তব চক্ষে দেখা যায় নিজেই আমি নিজের কামাই করতে পারি না বিবাহ করলে কিভাবে আবার বউকে খাওয়াবো কিন্তু আল্লাহর 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 বিধান বিধান এরকম না হচ্ছে তোমার রিজিকের জন্য আমি আল্লাহ দিয়েছি আবার তোমার স্ত্রীর জন্য আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি কারো রিজিককে কেউ খাইতে পারে খাইতে পারে না আরো ভয়ঙ্কর কথা আছে যারা শুধু মাল দেখা

অথবা অমুক জায়গায় বিবাহ করলে টাকা পয়সা পাওয়া যাবে এ টাকা থেকে যদি কোনো মানুষ কোনো মহিলাকে বিবাহ করে আল্লাহ পাকের হাবিব বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে গরিব বানায় দিবেন গরিব বানায় দিবেন যদি কোনো মানুষ শুধু বংশ দেখে বিবাহ করেছে আর কিচ্ছু দেখে নাই অমুক বংশের বিবাহ দিলে আমার নাম হবে আমি অনেক বড় ঘরের জামাই হইতে পারবো শুধু এইটা দেখে বিবাহ দিয়েছে আর কিচ্ছু দেখে নাই আল্লাহ পাকের হাবিব বলতেছেন ওই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কলঙ্কের দাগ লাগাবেন আর যদি কোন ছেলে মানুষ কোন মহিলাকে বিবাহ করে শুধু সৌন্দর্য দেখে বিবাহ করেছে মেয়েটা খুবই সুন্দরী এটাই দেখে বিবাহ করেছে দিনদারিত্ব দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মেয়ের ওই বইয়ের চরিত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ লাগায় দিবেন আর যে মানুষটা বিবাহ করবে দিনদার দেখা কি দেখা বলেন দিনদারি দেখা বিবাহ করবে যে মেয়েটা নামাজি মেয়েটা পর্দা করে মেয়েটা কোরআন পড়তে পারে মেয়েটা ভদ্র মেয়েটা চরিত্রবান এগুলো থেকে বিবাহ দিবে আল্লাহ পাকের হাবিব বলতেছেন চারোটা জিনিস চারোটা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেকে দান করিয়া দিবেন এই জন্য আমার মুসলমান এই পৃথিবীতে যত সম্পদ আছে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলা ধ্বংস হয় কিনা বলেন কেউ আমরা থাকি সব ধ্বংস হয়ে যাবে এগুলার মধ্যে উত্তম কি জিনিস উত্তম ওই জিনিস আল্লাহের হাবিব বলতেছেন আলমার আতুস তো মেক্কার স্ত্রী তার স্বামীর জন্য সবচাইতে হচ্ছে বড় সম্পদ কোন স্ত্রী বলেন আল্লাহ বাগের হাবিবের একজন সাহাবি তার নাম হচ্ছে সৌমান রাদি আল্লাহ উনি বলতেছেন কন্যা মা আন্নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ফি বাদি আসপারিহি একটা ভ্রমণের মধ্যে একটা সফরের মধ্যে আমরা রসুলের সঙ্গে ছিলাম আল্লাহ পাকের হাবিব বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা এটা আছে যাকাতের একটা আয়াত স্বর্ণচাদির ব্যাপারে এই আয়াতায় আয়াতায়ে হয়েছে আল্লাহর হাবিব কে ও বলতেছেন বলতেন ইয়া রাসূলুল্লাহ লাউ আলিম না আপনি যদি মেহেরবানি করে আমাদেরকে বলিয়া দিতেন দুনিয়াতে সবচাইতে উত্তম কোন জিনিস আমরা সেই জিনিসটা আমরা ধরিয়া নিতাম সেই জিনিসটা আমরা কাছে নিতাম সেই জিনিসটা আমরা গ্রহণ করতাম আল্লাহ পাকের হাবিব বলতেছেন ভালো করে শুনে রাখেন ও আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন আফজালুহু লিসানুন যাকিরুন আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা রে সবচাইতে উত্তম হচ্ছে ওই জিহ্বা যে জিহ্বাতে সব আল্লাহর জিকির হইতে থাকে লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহানল্লাহ ওয়ালাহামদুল্লিল্লা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার সবসময় আল্লাহর জিকির করতে থাকে এই জিব্বাটা বেশি উত্তম এরপরে বলতেছেন ওয়াকালবুন সাহ কিরুন আল্লাহর হাবিব বলতেছেন ওই অন্তর যে অন্তরের মধ্যে আল্লাহ বাগের শুকুরিয়া দায় থাকে খায়া থাকুক বা না খায়া থাকুক সবসময় আল্লাহ শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ বিবি এমন হয়েছে যে বিবিটা সবসময় আল্লাহ শুক্র আদায় করে স্বামীর বাড়িতে আসি দুনিয়াতে একটু কষ্ট হলেও আল্লাহ পাক আখরা আখরাতের মধ্যে অনেক সুখ রেখেছেন এই চিন্তা করিয়া বিবিও অনেক সময় ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের হাবিব বলতেছেন যে কলবের মধ্যে যে কলবের মধ্যে সবসময় আল্লাহ পাকের শুক্রিয়া আদায় হয় এই কলবটা হচ্ছে সবচাইতে উত্তম তিন নম্বরে আল্লাহ পাকের হাবিব বলেছেন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি আল্লাহ পাকের হাবিব বলতেছেন ওই স্ত্রী ওই বউ যে বউটা নেককার বউ কি বউ বলেন নেককার বউ নেককার বউ বাড়ির মধ্যে থাকা মানে আপনার জন্য দুনিয়াটাই জান্নাতের মধ্যে থাকা বদকার বউ বাড়ির মধ্যে থাকা মানে দুনিয়াটাই জাহান্নামে হয়ে যাওয়া নেককার বউ বাড়ির মধ্যে দেখকার বউ বাড়ির মধ্যে থাকলে আপনি শান্তি পাবেন নামাজে কালামে আপনি শান্তি পাবেন আল্লাহ পাকের হাবিব বলতেছেন ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈলুহু আলা ঈমানে যে স্ত্রী তার নিজেও নেকার এবং তার স্বামীর ইমান বৃদ্ধি করার ব্যাপারে সব সময় সাহায্য সহযোগিতা করে স্বামীকে তাবলিকের মধ্যে পাঠায় দেয় স্বামীকে চরমনার ময়দানে পাঠায় দেয় স্বামীকে বিভিন্ন দিনী কাজের মধ্যে পাঠায় দেয় মুসজিদের মধ্যে পাঠায় দেয় বিভিন্ন ওলামায় গ্রামে যেখানে বয়ান হয় সেখানে পাঠায় দেয় যে স্ত্রী তার স্বামীর ইমান বৃদ্ধি করার জন্য সব সময় চেষ্টা করে প্রচেষ্টা করে আল্লাহ পাকের হাবিব বলতেছেন এই স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আপনারা বলেন উত্তম স্ত্রী পাব এমনি এমনি পাব নিম গাছ লাগাইয়া আম আম ফল যেমন খাওয়া যায় না আম যেমন খাওয়া যায় না ঠিক দ্রুপ আপনি আপনার সন্তানকে নেককার না বানাইয়া যদি বৎকার বানান এমন মেয়ে পাওয়ার আশা আশাও করেন না এমন স্ত্রী পাওয়ার আশাও কখনো করেন না সুতরাং আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত বানাতে হবে কি বানাতে হবে বলেন আগের দিনে দেখা যায় তো সকালবেলা মক্তব চলতো ছেলে মেয়ে সবাই পড়তো কোরআন পড়তো শুদ্ধ করিয়া এগুলো আর নাই কেজি স্কুল হয়ে গেছে আমার সন্তান কীভাবে ইঞ্জিনিয়ার বানাবো কিভাবে ডাক্তার বানাবো কিভাবে প্রফেসর বানাবো এগুলা নিয়ে আমরা পড়িয়া থাকার কারণে আজকে আমার সন্তান শিক্ষিত হয় কিন্তু মানুষের মতো মানুষ হয় না মানুষের মতো মানুষ হচ্ছে না মানুষের মতো মানুষ আমার সন্তান তখনই হবে যখন আমার সন্তান কোরআনায় শিক্ষা পাবে মানুষের মতো মানুষ আমার সন্তান তখনই হবে যখন আমার আমার মেয়ে পর্দা করবে মানুষের মতো মানুষ তখনই হবে যখন আমার ছেলে যখন পাঁচ নামাজের জন্য মসজিদে হাজরা দিবে তখনই বুঝতে পারবো আমার সন্তান মানুষ হয়েছে এছাড়া আমি যত ডিগ্রি নিই না কেন আমার সন্তান মানুষ হয় নাই এগুলো জানুয়ারে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আমাদের সমাজকে আমাদের সমাজকে ইহুদি আর খ্রিস্টানদের সমস্ত সমস্ত এই কালচার থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করুন বলেন আমিন আমির কথা লম্বা না করি আমি এখানে শেষ করতেছি ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন